মা তো চলে গেল, মায়ের ষষ্ঠী হবে না? না রে, তোর মায়ের কোনো ষষ্ঠী হবে না। তোদের মা মেয়ের গুষ্টি তুষ্টি করব আমি। মা বলছি, তোমার যদি বোমা ষষ্ঠী করতেই হয় তাহলে করে ফেলো, বেলা অনেক বয়ে গেছে। স্মার্ট মেয়ে, এতদিন আমি একটা ভুল ধারণা নিয়ে চলছিলাম, এখন নিজেই আফসোস করছি। ওই গিরিধারী বাবা, উনি একটা চোর, জুচ্চোর, ঠগ। তার কথা আমি কি করে বিশ্বাস করলাম? তার কথা শুনে তোমাকে মাঙ্গলিক ভেবে আমি শঙ্করের থেকে তোমাকে দূরে সরিয়ে রাখলাম। আজ আমার সেই ভুলটা ভেঙে গেছে স্মার্ট মেয়ে। মা হঠাৎ এসব বলছে কেন? কি করতে চাইছেন মা? তোমার মিথ্যা অপবাদ দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছিল, তাই ঠাকুর আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন, আমাদের শাস্তি দিলেন, বুঝিয়ে দিলেন যে তুমি এ বাড়ির লক্ষ্মী। আমার ঘরের লক্ষ্মীকে অসম্মান করাটা পাপ, সেটা আমি আজ বুঝতে পেরেছি স্মার্ট মেয়ে। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, আজ থেকে তুমি আর শঙ্কর আর আলাদা থাকবে না, একসঙ্গে এক ঘরে থাকবে। ঠাকুরপো আর নিজ বউ একসাথে থাকা মানে তো এই বংশের আরেকজন উত্তরাধিকারী আসা, সম্পত্তিতে পিকুর ভাগিদার। সেটা আমি কিছুতেই হতে দেব না। বন্ধু বন্ধু, ওই দেখো আন্টি এসেছে, তোমার বউয়েরও বৌমা ষষ্ঠী হবে, এসো এসো আমার সাথে। তবে যে তুমি কাঁদছিলে, ঠাম্মি তো এসে মায়ের বৌমা ষষ্ঠী করে দিল। জানো ঠাম্মি, যে তুমি মায়ের ষষ্ঠী করনি বলে বাবা খুব কাঁদছিল। এখন আর তোমার কষ্ট নেই তো বন্ধু? মহেশ্বরী, গুরুদেব চিঠি পাঠিয়েছেন,
মেজো বৌমা একবার এদিকে এসো না, দেখো তো একটু পড়ে দাও তো কি লিখেছেন উনি। আন্টি, গুরুদেব ওনার বেনারসের আশ্রমে বিশ্ব মঙ্গল যজ্ঞ করছেন, তোমাকে যেতে বলেছেন। বিশ্ব মঙ্গল যজ্ঞ? আমি অবশ্যই যাব। আমাদের সংসারে এত বড় একটা বিপদ ঘটে গেল, সে বিপদ এখন আমরা কাটিয়ে উঠতে পারিনি। হতে হতে পারে এই যজ্ঞে গেলে আমরা বিপদের হাত থেকে রক্ষা পাবো। ঠিকই, এত বড় একখানা বাজ আমাদের মাথায় কখনো পড়েনি। আইস হোটেল বন্ধ হয়ে পড়ে আছে এই আমি আমি ভাবতেই পারছি না। আর গুরুদেব যদি কোনো প্রায়শ্চিত্তের বিধান দেন আমি অবশ্যই করব। হতেও তো পারে আমরা অজান্তে কোনো পাপ করে ফেলেছি। তুই চলে যাবি মা, তুই চলে যাবি, চলে যাবি। হ্যাঁ রে বাবা, আমাকে যে যেতেই হবে। মহেশ্বরী, তুমি তো একা যেতে পারবে না। জানি তুমি আমাকে একা ছাড়বে না। তবে একটা কথাই ভাবছি কি জানো তো, এই যজ্ঞ সেরে ফিরতে তো আমাদের অনেকদিন সময় লেগে যাবে, আর সংসারের সবাইকে এই সময় ফেলে রেখে আমরা কি করে? ফেলে রেখে মানে? আমি তো সংসারের সব দায়িত্ব যোগ্য মানুষের হাতেই দিয়ে যাব, আমার ইস্মার্ট মেয়ের হাতে। আমি যে কদিন থাকবো না আমার ইস্মার্ট মেয়ে আমার সংসার দেখে শুনে রাখবে, তাই না ইস্মার্ট মেয়ে? খুব কঠিন দায়িত্ব আন্টি। আগুনে পুড়িয়ে পিটিয়ে তবে গিয়ে লোহার ধারালো হয়। তুমি জীবনে যত বেশি পরীক্ষা দেবে তত বেশি তোমার ধার বাড়বে। আর আমি জানি আমার ইস্মার্ট মেয়ে সব কঠিন পরীক্ষায় পাশ করার ক্ষমতা রাখে। যাও মা, যা যা যা, বন্ধু পারবে পারবে পারবে, তুই যা তুই যা। আমি যখন থাকবো না তখন বন্ধুর কথা শুনে চলবি, বুঝলি? তাড়াতাড়ি ফিরে এসো, কিন্তু তুমি না থাকলে আমাকে কে গর্ব বলবে গো? দলিলে তো সব ঠিকই আছে দেখছি, বুঝলে। জানো শঙ্কর, তোমাকে কিন্তু টাকাটা আমি ওই বাজারের থেকে অনেক কম সুদে ধার দিচ্ছি। আর তুমি আর ঐশ্বরি হলে তো আমার খুব স্নেহের, বুঝতেই পারছো। তুমি ওই ছ মাসে প্রত্যেক মাসে মাসে না ওই ভাগে ভাগে টাকাটা আমাকে শোধ দিয়ে দিও, কেমন? মানে ওই সুদ আর আসল সমেত ওই লোন নিলে যেরকম শোধ দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ কাকাবাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওই প্রত্যেক মাসের সময় মতন আপনাকে টাকা দিয়ে যাবো, আর ছ মাসের মধ্যে পুরো টাকাটা শোধ করে দেবো। তা বলছিলাম বাবা শঙ্কর, ওই তোমাদের হোটেলটা পুরোপুরি চালু হতে কতদিন সময় লাগবে? যত তাড়াতাড়ি সম্ভব চালু করে দেবো কাকাবাবু। আর হোম ডেলিভারি বলি সেটা কি বন্ধ থাকবে নাকি গো? আর সেটা বন্ধ থাকলে তো আমাকে আবার না খেতে পেয়ে মরতে হবে, তোমরাই তো আমার দুবেলা অন্নের ভরসা। না না কাকাবাবু, হোম ডেলিভারিও চলবে, আর আপনি সময় মতন আপনার খাবার পেয়ে যাবেন। যাক বাঁচালে। শঙ্কর, এই কাগজটা একটু সই করে দাও তো। এইটা কিসের কাগজ কাকাবাবু? কেন না, মানে আসলে সব ইংরেজিতে লেখা তো, তাই আমি কিছু বুঝতে পারছি না। আরে তুমি ওই দলিলটা আমার কাছে বাধা রেখে ছ মাসের জন্য যে 3 লাখ টাকা ধার নিলে না, তার একটা লিখিত থাকবে না? সেটাই লেখা আছে ওখানে। নাও তুমি সইটা করে দাও তো, আমাকে আবার একটু বের হতে হবে। বলছিলাম কি, আমি একবার বাড়িতে গিয়ে এই কাগজটা ঐশানীকে দেখিয়ে আনি। এই দেখো, এটা আবার ঐশানীকে দেখানোর কি আছে বলো তো? আচ্ছা তুমি কি আমাকে ভরসা করতে পারছো না শঙ্কর? হ্যাঁ মানে আমাকে কি তুমি অবিশ্বাস করছো? না না কাকাবাবু, আপনি আমাকে এতগুলো টাকা ধার দিলেন, আমি আপনাকে অবিশ্বাস করব কেন? দা সইটা করে দা। আরে এত ভাবছো কেন? তুমি আর ঐশানী হলে আমার সন্তানের মতো,
তোমাদের আমি ঠকাবো না। নয় নয় পেনটা ধরো, আরে সইটা করে টাকাগুলো নিয়ে নতুন করে আবার ওই হরগড়ি পাইস হোটেলটাকে চালু করো। হ্যাঁ ধরো ধরো সই করো। সপ্তাহে সাত দিন, সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।